ভোট দিয়েছি এমনি, আমার অনেকখানি সময় লাগছে, প্রায় 15 মিনিটের মতন সময় হয়েছে আমার ভিতরে। আমি কেমনি দিব ভোট বুঝি না, দুইটার মধ্যে কোনো রকম দিছি, দুইটাই কষে হয়েছে, আরেকটা দিতে আমি পারিনি। সেটা ঠিক দিছি, হ্যাঁ তা কইতে সইয়াকে সাহেব হচ্ছে গেল নাই নালা, এই কাহিনী আর কি করবো। অনেকেই তো বলতেছে যে দিদি আপনাকে বুঝাই দেয় নাই সুন্দর করে, না এখন একবার আনতে কয়েছে এই ব্যাডাম এই ব্যাডাম, আমরা তো বুঝি না জীবনে এটা দিই নাই বাবা, আমরা বিরিশ আমলের মানুষের লোকের তো ভোট দেওয়া হয়েছে, ভোটার হয়েছে দেয়া, কিন্তু এখন হয়তো কিছু বুঝি না, এরকম একটা ভাব হয়ে গেছে, ওই দুইটা দিতে পারবো একটা দিতে পারবো, গেলে তো বাড়ি যাই ফোন আমরা মানুষ আমরা বুঝি না, মুখ্যমন্ত্রী এই পজিশনে আছে, ওর দুইটা সঠিক হয়েছে কিন্তু আরেকটা হয় নাই, এটা আমি যেন ঠিক দিছি, এটা সবুজটা ঠিকটা দিলে ভোট হইবো, এটা দিতেই পারি না, দুইটার মধ্যে দিছি দুইটা সবুজটা ঠিক দিছি, দুইটা হয়েছে ওকে। আমার পছন্দ মতন আমি তিনটা ভোট দিছি, আল্লাহ যদি এটা কোনো ভীতিকর্ম না হয় আমার ভোটটি যে ঠিক জায়গাতে থাকে এটা তো আমি খুশি আলহামদুলিল্লাহ। খুব ভালো পরিবেশ, নাম্বার ওয়ান, নাম্বার টু ডিফিকাল্ট, এনে কোনো প্রবলেম নাই, তিনটা মার্কা তিনজনের যার পছন্দ তার প্রতীকে টিপ দেওয়া, সাদা বটমে টিপ দেওয়ার পরে তার ফটো আসবে মার্কা, তারপর কনফার্ম করতে গেলে গ্রিনে টিপ দিতে হবে, শেষ হয়ে গেল ভোট। আলহামদুলিল্লাহ খুব ভালো পজিশন নিচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট সরকার, আমরা সাকসেসফুল, আমরা সাকসেস, পছন্দ হয়েছে আমাদের ভোট, আমি ফার্স্ট ভোটার, এই ফার্স্ট ভোটার জীবনে ফার্স্ট দিলাম আজকে ভোট, আমি খুশি হইলি ভোট দিয়ে। না আমি ছিলাম প্রবাসে, আমাদের এই গ্রাম অত্যন্ত শান্তিপূর্ণ একটা সমাজ ব্যবস্থা, এখানে সবাই মিলেমিশে আমরা বসবাস করি, এখানে আওয়ামী লীগ বিএনপি বা অন্য অন্য দল যারা আছে সবাই একসাথে এক জামাতে নামাজ পড়ি, একসাথে চলি অনুষ্ঠানে, এক প্লেটে খাই, এরকম অবস্থা। সেই কারণে আমি মনে করি এখানে কোনো রকম বিশৃঙ্খলা হবে না ইনশাআল্লাহ, বিশৃঙ্খলা আমরা চাইও না, শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সবাই ভোট দেখ, যার যার নিজের ভোট সে নিজে দেখ, এটাই প্রত্যাশা করি। যে পাশ করুক, সে নৌকা পাশ করুক অথবা গড়ি পাশ করুক, যেই পাস করুক তাকে আমরা স্বাগত জানাব, সেই প্রত্যাশা করি। আর এখানে রেজাল্ট সর্বশেষ আমরা রেজাল্ট, আমরা সুষ্ঠু রেজাল্টও কামনা করি, সেই কারণে আমি প্রত্যাশা করব কোনো রকম এখানে যাতে কারচুপি বা দুর্নীতির আশ্রয় না নেওয়া হয়, জনগণের প্রত্যাশা যেন পূরণ হয় সেই আশা করি, সাথে সাথে মেয়র নির্বাচন যে হবে সে যেন আমাদের এলাকার দিকে নজর রাখে, এলাকার মানুষের সামাজিক ধর্মিক সাংস্কৃতিক সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড যেন রাস্তাঘাট বিনির্মাণ এগুলি যাতে ব্রিজ কালভার্ট সমস্ত কাজগুলি যেন তারা সম্পন্ন করে, নাগরিক সুবিধা যা যা নাগরিক সুবিধা আমাদের এই সিটি কর্পোরেশন থেকে পাওয়ার অধিকার আছে সেই নাগরিক অধিকারগুলি যে আমরা তাদের কাছে পাই সেই প্রত্যাশা করে।